বাকি হে নাম কে আল্লাহ কারণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সব জিনিস তার কাছ থেকে এসেছে সব জিনিস তার কাছে ফিরে যাবে তার নাম কার হবে অন্য কারো নাম তো তারই হবে যার কাছে ফিরে যাবে তো সব জিনিসে তিনি বিরাজ করছেন তাকে ঘৃণা করবে সব জিনিসে তিনি বিরাজ করছেন কাকে বাদ দেবে ঘৃণা করো না বাবাজিরা আপন করে নাও পৃথিবীকে মানুষকে আপন করে নাও শান্তি পাবে সম্মান দাও পৃথিবীকে সম্মান পাবে ভালোবাসা দাও পৃথিবীকে ভালোবাসা পাবে মা বোনদের সম্মান করো আল্লাহ তোমার সম্মান করবে ফাতেমা জাগা শাফাত পাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস পাবে হেফাজত করো আল্লাহ তোমার ইমানের হেফাজত করবে কোরআনে আজিমের হেফাজত করো আল্লাহ তোমার দ্বীনের হেফাজত করবে বাবাজিরা জানি না ভালো লাগে না অনেক কথা বলতে চাই বলতে পারি না কোথায় বলবো কার কাছে বলবো কেন বলবো শুনবার লোক কোথায় আমি তো বলতে চাই শুনবার লোক পাই না যদিও পাই বোঝবার লোক পাই না আর যদিও বোঝে তার মধ্যে আবার গন্ডগোল সৃষ্টি হয়ে যায় ঠিক কি না ঠিক কি অভিন ঠিক কি অভিন ঠিক কি অভিন হা না এর মধ্যে চলে আসে তাহলে কেমন করে বলবো এত দিন বসবাস করলো 1963 থেকে বাংলাদেশে আর বিভিন্ন দেশে 112 বছর কাটিয়ে দিলাম এই যে 25 ডিসেম্বরে আমি 112 বছর পুরো করে দেব করে দিলাম 112 বছর পার করে দিলাম একজন কোমর বেঁধে এলো না যে ওহে রশিদ আহমদ একটু আমাকে কি বলবো একটু আমাকে একটু হয়তো মনে করে যে এই তো কোনো ইয়ার আল্লাহর পথ জানবে না আমি আল্লাহর পথ জানি না তবে পথের সন্ধান জানি পথের সন্ধান জানি আমার সামনে জন্ম নিল জ্বর হলো বুড়ো হয়ে গেল চলে গেল আসে আমার কাছে তামিল দেওয়ার জন্য কার কার বউ পালিয়ে গেছে কার কার সঙ্গে কে প্রেম করছে তাকে তিনি বিয়ে করবেন কারোর চাকরি নাই কারোর অভাবগ্রস্ত কেউ চাঁদা চাইতে আসে বিভিন্ন সবারই কিন্তু কেউ আল্লাহর পথ অনুসন্ধান করার জন্য এসে বলল না যে আমি সব ত্যাগ করলাম আল্লাহর জন্য আসে এই কয়েকদিন আগে একজন এসেছিল আমি তাকে মনে করলাম যে বোধ হয় ভালো কিছুদিন আগে মানে বছর খান আগে আমি বলব ভালো বোধ হয় তো ওকে একটু কিছু বলতে আরম্ভ করলাম কিছু বলতে আরম্ভ করলাম তিনি শিখলেন মানে একটু আগে করার পরে তিনি বললেন যে হুজুর আমি কিন্তু আমার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাই না তার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পায় না আসলে স্ত্রীর ভালোবাসার জন্য আমার কাছে এসেছে আল্লাহ পথ খুঁজতে আসেন আল্লাহ ভালোবাসা পাওয়ার জন্য আসেনি বাবাজি এক মন এক মন যদি দুধ একটা ড্রামে এক মন দুধ রাখা হয় আর তাকে এক ড্রপ যদি পেচ্ছাপ ফেলে দেওয়া হয় ওই দুধটুকি এক এক গ্রাম দুধ পাক থাকবে কি পাক থাকবে না এক কাতরা পেচ্ছাপ এক গ্রাম দুধকে নাপাক করে দিল তো পৃথিবীকে তুমি বলবে যে রশিদ আহমদ তুমি কি ছাড়তে পেরেছ না আমি ছাড়তে পারিনি আমিও পৃথিবীকে ছাড়তে পারিনি ধরে রেখেছি তবে চেষ্টা করি যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু পৃথিবীকে ধরে রেখেছিলেন যেভাবে ওইভাবে ধরে রাখার আমি চেষ্টা করছি মাত্র পারিনি কিন্তু চেষ্টা করছি তোমরা কি চেষ্টা করো এই চেষ্টার জন্য আল্লাহ তাআলা আমাকে এই তোমাদের মতো সন্তান দান করেছেন আজকে হিন্দু মুসলমান শত্রু মিত্র সবাই আলেম জাহেল সবাই রশিদ আহমদকে সম্মান করে রশিদ আহমদ কিন্তু বড় আলেম না বিদ্বান না আমি লেখাপড়া তেমন একটা জানি না বুঝতে পেরেছ তাহলে আমি সম্মান কিসের আর তো আলেম আছে সম্মান কিসের না না তোমরা সম্মান করছো না আল্লাহ তাআলা সম্মান করাচ্ছে আল্লাহ তাআলা সম্মান করাচ্ছে কারণ আল্লাহ তাআলার হাবিবের অনুকরণ করার রশিদ আহমদ চেষ্টা করছে একটু একটু চেষ্টা করছে করতে পারিনি করতে পারিনি আমার আমি কোনোদিন পারবো না রসুলের পাকের দিনের দিনকে আমার করার কোনোদিন পারবো না আমি পারবো না কোনোদিন চেষ্টা করছি চেষ্টার জন্য যদি এই দান হয়ে থাকে তাহলে যারা করতে পেরেছে তাদের কি দান হবে
তো তোমরা আমার মধ্যে চেষ্টা করো ইনশাআল্লাহ তাআলা যে সম্মান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে আল্লাহ তাআলা তোমাদেরকে আমার চেয়ে বেশি সম্মান দেবে আমি আল্লাহকে কথাই বলবো এই শবে কদরে যে আল্লাহ যদি তুমি রশিদ আহমদকে গ্রহণ করেছো সম্মানিত করেছো রব্বুল আলামিন আমার এই সন্তানদেরকে আমার চেয়ে ডবল সম্মান তুমি দান করো আল্লাহ আমি শুধু ইহকালে সম্মান চাচ্ছি না এদের পরকালেও সম্মান দান করো আর শুধু আমি পরকালে সম্মানই চাচ্ছি না এদের তুমি মুহাম্মদের শাফাত তুমি দান করো শুধু তাই না রব্বুল আলামিন এদের যারা বুস্তি ইন্তেকাল করে গেছে তাদেরও তুমি রাসূল পাকের শাফাত দান করো আর এই রহস্যের কদর হাজার বার এদের নসিব করো বাবা জিরা আমি তোমাদের কেউ না কিন্তু আমি তোমাদের অনেক কিছু এখন বুঝবে না আমি যাবার পরে বুঝবে যে তোমাদের অনেক কিছু তোমরা হারিয়েছো কারণ দাঁত থাকতে দাঁতের মর্যাদা মানুষ বোঝে না এর জন্য তোমরা অবহেলায় রশিদ আহমদকে ঠেলে ফেলে দিও না আমি যেগুলো বলে যাচ্ছি তোমরা তো লিখে রেখেছো অনেকে আমার কথা টেপের মধ্যে ধারণ করে রেখেছো পরে দেখবে টেপ বাজবে শব্দ বেরোবে কিন্তু যার মুখ দিয়ে শব্দ বেরোবে তাকে তোমরা দেখতে পাবে না আমি কবরে থাকবো তখন তোমরা কাঁদবে আর আমি ওই এখানে আমার কবর এরা আমার আমি দিয়েছি জায়গা দিয়েছে আমি বেটা ওপরে বসে বসে হাসবো এখন গাছের আম ফুরিয়ে গেছে এখন গাছের ডাল কামড়ালে আমের স্বাদ পাবে না আমকে কামড়ালে আমের স্বাদ পাওয়া যায় আমের গাছকে কামড়ালে আমের স্বাদ পাওয়া যাবে না তার জন্য তোমরা দেখো আবার আমি বলছি যদি আমার কথার মধ্যে কোনো অসহযোগ কোনো বিচ্ছিন্নতা কোনো ভেলকি কোনো রকমের তোমাদের ধোকা এর মধ্যে বা কোনো বানাওটি কোনো কথা কোরআন ও হাদিসের বাইরে থেকে কোনো কথা যদি আমি বলেছি তোমরা আমি মনে করিয়ে দাও আমি যে কথাগুলো বলেছি আল্লাহর ওয়ালি আল্লাহদের গৌসুল আজম আব্দুল কাদের জিলানি তার কিতাব থেকে খাজা আজমেরির কিতাব থেকে নকশবন্দ বুখারীর কিতাব থেকে মুজাদ্দিদ আল ফাসানির কিতাব থেকে ততক্ষণ পর্যন্ত করতে থাকবে যতক্ষণ পর্যন্ত চোখ তোমাদের তোমাদের মাহবুবকে না দেখে নেয় তোমাদের প্রতিপালককে না চিনে নেয় ততক্ষণ বলে তোমরা ইবাদতে মশগুল থাকবে বাবাজিরা আমি এখন তোমাদের আর দেরি করা বলে মাত্র 4 মিনিট বাকি আছে একটা বাজতে যদি কারো ওযু না থাকে মেয়েরা এবং ছেলেরা ওযু করে এসো আমি নামাজে আরম্ভ করবো নামাজ মেয়েদের বলছি মেয়েরা তোমাদের অনেক কমপ্লেন আমার কাছে আছে আমি জানি তোমরা অনেক ভালোবাসো আমাকে তোমরা সবাই আমার ওখানে কেউ আমার নাতনি বসে আছো আমার মেয়েরা বসে আছো আমি তোমাদের অত্যন্ত বেশি ভালোবাসি তোমরা নিজেকে নিজের পরিবেশকে নোংরা করো না তোমরা নিজের শব্দকে উচ্চ করো না যাতে করে অপর পুরুষরা তোমাদের শব্দ শুনতে পায় তোমরা আদরের সঙ্গে থেকো যাতে করে তোমাদেরকে আমি কেয়ামতের দিনে মেয়ে বলে পরিচয় দিতে পারি সেই কাজটি তোমরা করবে ইসলামের রীতিনীতি ধারণ করবে সুন্দরভাবে জীবন যাপন করবে পবিত্র থাকবে তোমাদের শরীরের বাইরের অন্তরের পবিত্রতা অর্জন করবে তাহলে ইনশাআল্লাহ তারা রশিদ আহমদের কাছেই থাকবে মরার পরেও কাছে থাকবে তোমরা ওয়াজু করে জলদি চলে এসো আমি নামাজ আরম্ভ করছি আমি একটু বসি তোমাদের মাত্র 5 মিনিট সময় আমি দিলাম ওয়াজু করে চলে এসো আমি একটু বসছি তোমরা যাদের বন্ধু আছে তারা নামাজে যেভাবে বসে ওইভাবে লাইন করে বসে তাহলে যে দেখি কি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে দেখি কি হবে শুধু ইল্লাল্লাহ তারপরে দেখি কি হবে শুধু আল্লাহ তারপরে দেখি কি হবে আল্লাহু প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়মটি এভাবে হবে নাভি থেকে লা শব্দটি ডান কান পর্যন্ত
কান না কান কান বলছি আমি কান পর্যন্ত উঠাবে এখান থেকে এভাবে লা লা পেতে নেব এখান থেকে ইলাহা শব্দটি মাথার তালু দিয়ে চলে যাবে ইলাহা এখান থেকে তালু দেখবে ছুটে আসবে ইল্লাল্লাহ তাহলে ঠিক ট্রায়াঙ্গেল যেভাবে হয় জিমেট্রিক ট্রায়াঙ্গেল ত্রিভুজ যেটা হয় ওইভাবে হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ নাভি থেকে লাউ উঠলো তোমার ডান দিকে কাঁধের উপরে কান থেকে তোমার ইলাহা শব্দটি গেল মাথার তালুর উপরে ওখান থেকে ছুটে এলো নূরের আলোর মতো তীরের মতো ছুটে এলো কালবের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ জাস্ট লাইক এ ট্রায়াঙ্গেল ত্রিভুজের মতো লা ইলাহা ইল্লাল্লাহ এটি হয়ে গেল কিছুক্ষণ অনেকক্ষণ আমি জিকির করাবো না তারপরে এটি এই জিকিরের নাম মনে রেখো এটি নাম হচ্ছে নাফি আসবাব নাফি আসবাব এটি কাদেরিয়া তরিকায় হয় চিশতিয়া তরিকায় হয় তবে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় হয় কিন্তু উত্তেজিত হয় না এটি হলো নাফি আসবাব এরপরে আসবাবে মুজাররাত বলা হয় আসবাবে মুজাররাত এটিকে বলা হয় শুধু ইল্লাল্লাহ ওটি আর এদিক ওদিক হতে কিছু করতে হবে না শুধু কালবের উপরে ইল্লাল্লাহ 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 শুধু কালবের উপরে বাঁদিকে স্তনে জবাব দিয়ে এরপরে আল্লাহ এটি ইসমে জার বলা হয় এটি কয়েক রকমের আমি বলে দিচ্ছি তোমরা যে কিছু করতে পারো একটি হচ্ছে ঠিক এভাবে শুধু কাজ করবে আল্লাহ 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 আর একটা হচ্ছে একবার আল্লাহ এদিকে এদিকে কি আছে এদিকে রু এদিকে রু আছে ডান দিকে রু তার একবার রুবে করবে আল্লাহ 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 হয়ে গেল আর একটা যারা অভ্যস্ত না ওদের মাথা ঘুরবে কিন্তু অনেক বেশি উপকার আছে আল্লাহ চোখটি খুলে দেবে আবার কালবে আল্লাহ বলার সময় চোখটি বন্ধ করে দেবে এইভাবে আমি এবার করছি আল্লাহ 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 যদি করতে পারো তাহলে এটা পরে আর কোনো দরকার লাগবে না এর মধ্যে সব কিছু পাওয়া যাবে তবে এটা একটু মাথা ঘুরবে অভ্যাস না থাকার জন্য যারা আমার পুরনো সাথী যারা করো এটা এটাই করবে আর যারা আমার নতুন বন্ধুরা তারা শুধু কালবের উপরে করবে আল্লাহ 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 চোখটা বন্ধ করে আর না হলে দুটি করবে আল্লাহ 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 এই হলো আর যেটা আল্লাহ এটা একটা হচ্ছে ইসমে জাত কোনটা আল্লাহ হলো ইসমে জাত আর হু হলো ইসমে ইশারা হুটা হচ্ছে ইসমে ইশারা আর আল্লাহ হলো ইসমে জাত তাহলে কি হবে কিভাবে করতে হবে আল্লাহ শব্দটি বাঁদিকে কালবের উপরে আর ভূ শব্দটি ডান দিকে রুহের উপরে এভাবে আল্লাহ 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 ভূ শব্দটি ডান দিকে আল্লাহ শব্দটি বাঁ দিকে তবে আমি তোমাদের সঙ্গে মাথা নাড়িয়ে জিকির করতে পারবো না কারণ চোখের অপারেশন এখন পর্যন্ত আমার এক বছর হয়নি এক বছর আমাকে ডাক্তার মানা করেছে এভাবে মাথা জ্বলে থাকা এর জন্য আমি এখানে বসে আমি জিকির করবো তোমাদের সামনে বসে আমি কিন্তু মাথা নাড়াবো না আমি ধীরে ধীরে মাথা নাড়াবো কিন্তু তোমরা তো বন্ধ করে নাড়ি বন্ধ করবে তবে এটা চোখের অপারেশনে অফ আর এর মধ্যে যাদের চোখ অপারেশন হয়েছে তারা কিন্তু মাথা থাকি দেবে না এক বছর যদি হয়ে গিয়ে থাকে তাহলে থাকি দিলে কোনো অসুবিধা হবে না কিন্তু যাদের এক বছর হয়নি আমার মতো তা থাকি দেবে না তারা এভাবে করবে ইশারা করবে আমি এখানে বসে জিজ্ঞেস করছি তাদের তোমাদের দেখতে পাই চোখ কিন্তু খুলবে না আমি